নামাজে কি কি দোয়া বেশি গুরুত্বপূর্ণ? নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহার দোয়া। সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে না নাই? সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতু আদ-দুআ, সূরাতু তা'রিবিল মাসআলা। কারণ এই সূরার মধ্যে দোয়া আছে। এই সূরার মূল আয়োজনটাই মূলত একটা আয়াতকে ঘিরে। সূরা ফাতিহার সব আগের আয়াতগুলো সব আয়োজন হলো একটা আয়াতের জন্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল। তার আগে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই সবগুলো হলো ভূমিকা। আল্লাহ আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনি মালিক কিয়ামতের দিন ইত্যাদি ইত্যাদি বলে এবার এসে আসল কথা বলি আমরা, ইহদিনাস সিরাতাল। যেহেতু আপনার প্রতি আমার আনুগত্য আছে, আমি আপনাকে বিশ্বাস করি, অতএব আপনি আমাকে সঠিক পথ দেখান, এটা হলো মূল। এই জন্য দোয়া আছে নামাজের মধ্যে। যদি আপনি দোয়ার কথা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা, তো আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা, যেটা ছাড়া নামাজ হবেই না। আর এর বাইরে গোটা নামাজটাই তো দোয়া। আপনি তাসবিহ রুকু সেজদাতে পেশ করছেন, সেখানে বাহ্যিকভাবে দোয়া নাই, কিন্তু সেখানেও তো আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা নিবেদন করে প্রকারান্তরে প্রার্থনাই করছেন। আবার সেজদার মধ্যে কিছু কিছু দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলো দোয়া তো আছে। শেষ বইটাকে আত্মাহেতু পুরোটাই তো, আত্মাহেতু শেষ অংশ পুরোটাই দোয়া, মাঝখানের অংশ পুরোটাই দোয়া। আসসালামু আলাইনা ওয়া আলা, আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর নেককার বান্দাদের শান্তি বর্ষিত হোক, দোয়া না পুরোটা? এরপর দরুদ শরীফটা পুরোটাই দোয়া, সাল্লাল্লাহু আলা বারিক আলা, রহমত দান করেন, বরকত দান করেন, দোয়া। দোয়া মাসুরে তো দোয়াই দোয়া, তাহলে গোটা নামাজের মধ্যেই সবই দোয়া। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলেন আপনি কোনটা, তাহলে আমি বলবো অবশ্যই সূরা ফাতিহা, যেটা আবশ্যক। আর বাকিগুলো তো আবশ্যক না, সুন্নাত। এরপর আত্মাহেতুটা আবশ্যক, সেখানেও দোয়া আছে। মসজিদের ভিতরে কাতার খালি রাখা যাবে কি না, হোক সে অসুস্থ বা মুরব্বী, যে আগে আসবে সে আগের কাতারে বসবে, এটাই আমরা জানি। আপনার কাছ থেকে সুস্পষ্ট মাসালা জানতে চাই। আজকে এই মসজিদে উচ্চস্বরণে কথা হয়েছে, তাই নাকি? তো আমি মসজিদে আল্লাহর ঘরে যে আগে আসবে সে আগে বসবে, এখানে কারোর জন্য জায়গা রিজার্ভ রাখার কোনো সুযোগ নেই, সে যেই হোক না কেন। অসুস্থ মানুষ হিসাবে তাকে রেসপেক্ট করা যেতে পারে, সম্মান করতে হবে, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, কিন্তু এর মানে এই না যে সামনে জায়গা খালি রাখবে, অসুস্থ মানুষ পিছনে বসবে। অসুস্থ মানুষ তার জন্য কোনো বিশেষ ব্যবস্থাপনা থাকতে পারে, সেটা ঠিকই আছে আপন জায়গায়, কিন্তু তাই বলে সামনে মাঝখানে অসুস্থ মানুষের জন্য জায়গা রাখতে হবে কেন? এটা স্বেচ্ছাচারিতা হবে যদি এটা করা হয়, এটা করার কোনো সুযোগ নেই। আমরা রমাদান মাসে ধানমন্ডি তাকওয়া মসজিদের প্রোগ্রামে গেছিলাম, আমি সেখানে যাই দেখি সামনে অনেক জায়নামাজ রাখা। তো যেহেতু এগুলো সাধারণত মসজিদ কমিটি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য রাখা, আমি সেখানে আমার বক্তব্যের মধ্যে আমি বলেছি যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার কথা শুনেছেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞ যে আপনারা আমাকে সম্মানিত করেছেন। কিন্তু আমাকে হক কথা বলতেই হবে যে এই এতগুলো জায়নামাজ দিয়ে জায়গা দখল করা ঠিক হয় না, এটা ভুল কাজ। আল্লাহর ঘরে কোনো দখলদারি চলে না। জায়গা আসবে সে আগে বসবে, আপনি পরে আসলে পরে বসবেন, পরে এসে আগে বসার চিন্তা কেন করবেন? এটা স্বেচ্ছাচারী মানসিকতা, এটা কোনো সুযোগ নেই। তো ধানমন্ডির তাকওয়া মসজিদের মতো জায়গায়, যেখানে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আমি এই কথা মেহমান হিসেবে বলে আসছি। অতএব এই কথা সব জায়গার জন্য সবসময়ের জন্য প্রযোজ্য, যে অসুস্থ হলে অসুস্থ মানুষ তিনি পিছনে বসবেন, তিনি মাঝখানে কেন জায়গা তার জন্য রাখতে হবে, কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে সিনিয়রদেরকে, অসুস্থদেরকে রেসপেক্ট করবো, তাদেরকে সুযোগ দেবো, সেটা ভিন্ন বিষয়।